আসুন সহকর্মীর সাথে সুসম্পর্ক গড়ে তুলি। আমরা যারা অফিসে চাকরি করি সব সহকর্মী আমাদের ভালো চায় না, কেউ কেউ আমাদের ক্ষতি করতে চায় অথবা হিংসা করে। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি বুঝবেন আপনার সহকর্মী আপনাকে হিংসা করে। তো চলুন শুরু করা যাক। এক নম্বর, সবসময় ব্যস্ততা দেখানো। আপনার সহকর্মী যদি সবসময় আপনাকে ব্যস্ততা দেখায় তাহলে বুঝবেন কোথাও সমস্যা আছে। আপনি যে কোনো কাজে যদি তার কাজে সাহায্য চান আর সে যদি সবসময় ব্যস্ততা দেখায় তাহলে বুঝবেন ওই সহকর্মী আপনাকে হিংসা করে। দুই নম্বর, আপনার দক্ষতা নিয়ে উপহাস করে। অফিসে আপনার বস অথবা আপনার সিনিয়র কলিগ আপনার কাজের প্রশংসা করছে, কিন্তু যদি আপনার কোনো সহকর্মী আপনার দক্ষতা নিয়ে উপহাস করে অথবা ঠাট্টা মশকরা করে তাহলে বুঝবেন ওই সহকর্মী আপনাকে হিংসা করে। তিন নম্বর, আপনার পিছনে কথা বলে। আপনার কোনো সহকর্মী যদি আপনার পিছনে কথা বলে তাহলে বুঝবেন সে আপনাকে হিংসা করে। পিছনে কথা বলে আপনাকে সে ব্যর্থ প্রমাণিত করতে চায়, পিছনে কথা বলে আপনার সমস্ত অর্জন সে মিথ্যা প্রমাণ করতে চায়। চার নম্বর, আপনার সব কথাতেই অসম্মতি প্রকাশ করে। আপনার যদি কোনো সহকর্মী আপনি যে কথাই বলেন না কেন সেই কথাতেই সে শুধু অসম্মতি প্রকাশ করবে, আপনার সাথে কোনো কথাতেই কোনো কাজেই একমত হবেন না, তাহলে বুঝবেন এই সহকর্মী আপনাকে হিংসা করে। ছয় নম্বর, কথায় কথায় রাগ দেখানো। আপনার কোনো সহকর্মী যদি কথায় কথায় আপনার সাথে রাগ দেখায় তাহলে বুঝবেন এই সহকর্মী আপনাকে হিংসা করে। আবার দেখবেন কথায় কথায় রাগ দেখানোর সাথে সাথে ছোট্ট ছোট্ট খুঁত বের করবে আপনার, এই ছোট ছোট খুঁত বের করে আপনাকে একদম আপনার পারফরমেন্স ডাউন করতে চাইবে। তাই যেসব সহকর্মী আপনাকে হিংসা করে এই সকল সহকর্মী থেকে দূরে থাকাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।